আমরা এখন বর্তমানে আছি সিলেটের চা বাগান। অনেক কাঙ্ক্ষিত সফরের পর আমরা আসতে পেরেছি। আমাদের সিলেটের সর্বশেষ ট্যুর ছিল এই চা বাগান। আমরা টিভিতে দেখেছি, আজ বাস্তবতা দেখতেছি। আমাদের গন্তব্যের শেষ পর্যায়ে আমরা চা বাগানে আসলাম। আমরা একটু এই চা বাগান থেকে বেরিয়ে আমরা আমাদের বাসায় নিজ গন্তব্যস্থল পৌঁছে যাব। তো আমরা একটু আশেপাশে একটু ঘুরে আমরা বাসায় চলে যাব। তো খালি এমনি টিভিতে দেখছি, বাট আজ বাস্তবে চা বাগানে আসছি দেখার জন্য। অনেক সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে শুধু চা বাগান। পিছে আমার অনেক বন্ধুরা, ওরাও আসছে। তো আমরা আস্তে আস্তে চা বাগানের দিকে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। ভিতরের পরিবেশ অপরূপ সুন্দর, দেখলে শুধু দেখতেই মন যাবে, দেখলে শুধু দেখতেই মন যাবে। ভিউয়ার্স, এই হলো আমার চা বাগানের দৃশ্য। এখন এবার আমাকে একটু দেখেন, আমি চা বাগানের একেবারে মাঝ মাঝে কাছাকাছি অবস্থান করছি। চা বাগানের মাঝামাঝি অবস্থান করেছি। ওখানে আরও পাহাড় আছে, আরও ই আছে, শেষ নেই চা বাগানের। তো মোটামুটি আমরা চা বাগানে আছি সবাই মিলে। ওখানে আমার অনেক বন্ধুরা আছে, আরও ব্লগ করছে। তো চা বাগান থেকে শেষ পর্যায়ে টাটা। এখন আমি আপনাদের সাথে লজ্জাপতির গাছের লজ্জা দেখাবো। টাচ করলে তারা জুবে যাবে, টাচ করলেই জুবে যাবে, টাচ করলেই জুবে যাবে। এটা দেখাচ্ছি, টাচ করলেই জুবে যাবে, টাচ করলেই জুবে যাবে। এই হচ্ছে লজ্জাপতির লজ্জা। আরও আছে লজ্জাপতির লজ্জা, লজ্জাপতির লজ্জা আরও আছে। আমরা দেখতেছি আমাদের হাতের স্পর্শ পেলে লজ্জাপতি গুছে যায়। এই হলো লজ্জাপতি গাছ। চা বাগানের মাঝখানে আমি সবার সামনে আছি। আমার চারপাশে চা বাগান এবং পাহাড়ি পরিবেশে আমরা চা বাগানের সাথে আছি। আমার চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। হাই ফ্রেন্ডস, এই হলো চা বাগান। চা বাগানের চারপাশ আমরা আনন্দ উপভোগ করছি। চা বাগান একটা মনোরম পরিবেশে সুন্দর পাহাড়ি এলাকার মধ্যে অবস্থিত। পাহাড়ি এলাকার চারপাশে উঁচু উঁচু স্থানে চা গাছ রোপণ করা হয়েছে এবং সুন্দর করে এখান থেকে চা পাতা ছিঁড়ে নিয়ে মেশিনে প্রক্রিয়াজাত করে বিভিন্ন দেশে এবং আমাদের দেশে আমরা চা পান করে থাকি। বিভিন্ন দেশের মানুষরাও তা চা পান করে। তো চা গাছ সিলেট থেকে আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি।
হাই দর্শক, আমরা চা বাগান থেকে ভিডিও করছি সরাসরি আমার সাবস্ক্রাইবারদের জন্য, আমার ফলোয়ার্সের জন্য। আমি চা বাগান আজকে ভিডিও করে দেখাচ্ছি। যারা আমার চ্যানেলে আছেন বা নতুন আসবেন, তারা আমার এই চা বাগানের ভিডিওটা দেখতে পারবে। তো গাইস, ভালো থাকবেন। আর চা বাগান যদি কখনো আসেন তাহলে এই পাহাড়ি অঞ্চলের গাছগুলো দেখতে পারবেন, এবং উঁচু সিঁড়ি পাহাড়ি রাস্তার যে উঁচু সিঁড়িগুলো আছে এখান থেকে উঠে যেতে হয়। বাচ্চারা অনেকে এখান থেকে উঠে যেয়ে চা গাছ ঠিক আছে। তো আপনারা আসবেন, দেখে যাবেন। থ্যাংক ইউ, সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।